আমার পক্ষ থেকে আমি আশিকুর রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বীজগণিত অঙ্ক অনুশীলনী 4.2, এই অনুশীলনীর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 24 নম্বর অঙ্ক, প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে ভাগ করো, এই অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেব। তোমরা শিক্ষার্থী বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি করবা, তাহলে তোমাদের এই অঙ্কটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা আশা করি যে প্রথম রাশি দ্বারা যে দ্বিতীয় রাশিকে ভাগ করতে হয় এই ধরনের প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজের একাই পারবা। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো এখানে প্রথম রাশিটা আসছে কি, 4a^2 প্লাস b^2 মাইনাস 5a^2 b^2, তারপর কমাদের দ্বিতীয় রাশি আছে 4a^2 মাইনাস b^2। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো, দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করব। তাহলে দ্বিতীয় রাশিটাকে বলা হয় ভাজক আর প্রথম রাশিটাকে বলা হয় কি, ভাজ্য। ভাজক দিয়ে এবার ভাজ্যকে আমরা ভাগ করব। তাহলে এখন আমরা ভাজ্যক কোথায় লিখবো, 4a^2 মাইনাস b^2 লিখে একটা টার্ম দিবা, দিয়ে এখানে লিখবা 4a^4 প্লাস b^4 মাইনাস 5a^2 b^2। তো শিক্ষার্থী বন্ধুরা এখন এমন একটা সংখ্যা দ্বারা আমাকে গুণ করতে হবে 4a^2-কে যেন 4a^4 হয়। তাহলে কী দিয়ে গুণ দিলে 4a^4 হয়? তাহলে দেখো এখানে 4a^2 আছে, তাহলে আমার লাগবে কি শুধু a^2। এই যে a^2 দিয়ে যদি আমি 4a^2-কে গুণ করি তাহলে 4 বসে গেল, আর a^2 আর এই a^2 হয়ে গেল কি a^4। কারণ আমরা জানি কি যে গুণের সময় উপরের পাওয়ার কী হয়, যোগ হয়। এই 2 যোগ 2 সমান কী হয়ে গেলো, a^4 হয়ে গেলো। আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এটা। তাহলে হয়ে গেলো দেখো a^4 a^4। এখন আবার এই a^2 দিয়ে আবার মাইনাস b^2-কে গুণ করতে হবে। তাহলে এখানে আগে কী করতে হবে, এই যেখানে মাইনাস আছে মাইনাস এখানে বসাই দিবা, আর a^2-টা লিখবা, আর এই যে দেখো এর সাথে কী আছে b^2, এই b^2-টা এখানে লিখে দিবা। আর তো তোমার গুণ করা যাচ্ছে না, এখন এইভাবে দাগ দিবা একটা। তারপর এখানে প্লাস থাকলে কী হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। তাহলে এই 4a^4 আর 4a^4 কেটে গেল, এখানে প্লাস আছে এখানে মাইনাস, প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়। আর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে দেখো -5a^2 b^2, আর এখানে আছে +a^2 b^2। তাহলে -5a^2 b^2 থেকে যদি +a^2 b^2 বাদ দিই তাহলে কি হয়, -4a^2 b^2 হয়। পাশের থেকে একবার দিলে কথা 4 হয় না, তো 4 হয়। এটা হচ্ছে 5a^2 b^2 মাইনাস, আর এটা হচ্ছে +a^2 b^2। তাহলে হলো কি -4a^2 b^2। আর এই দেখো উপরে +b^4 আছে, এই +b^4 এখানে বসাই দিবা। শিক্ষার্থী বন্ধুরা এখানে এখন এমন একটা সংখ্যা দ্বারা 4a^2-কে গুণ করতে হবে যেন 4a^2 b^2 মিলে যায়। তাহলে কী দিয়ে গুণ দেওয়া যায়, আরেকটা জিনিস দেখো এখানে মাইনাস আছে, তোমরা এখানে কী করবে মাইনাস দিবা, এখানেও মাইনাস নিবা। ঠিক আছে, মাইনাস নিবা। তাহলে এখন আমরা গুণ করব হচ্ছে, এখানে তো 4a^2 আছে, তাহলে আমাদের দরকার কি -b^2। তাহলে দেখো তো এই যে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে কি মাইনাস হয় না, দেখো আমি কিন্তু আগে মাইনাস লিখে রেখেছি চালাকি করে। ঠিক আছে, এভাবে তোমরা যদি এখানে মাইনাস থাকে এখানেও আগে মাইনাস লিখে দিবা, লিখে দিয়ে এখানে একটা মাইনাস বসাই দিবা। ঠিক আছে, তারপর যখন গুণ করবে তখন দেখবে এখানে মাইনাসই হয়, এই যে প্লাস মাইনাসে মাইনাসই হচ্ছে। তাহলে 4a^2 আগে লিখে ভালো, এই যে 4a^2, আর এই দেখো গুণ করতেছো কী দিয়ে, b^2 দিয়ে। তাহলে b^2 এখানে লিখে ভালো, তো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে এখানে প্লাস লিখে ভালো। দেখো এখানে b^2 এখানে b^2, b^2 b^2 গুণ করলে কি হয়, দেখো b^2 × b^2, আমরা জানি গুণের সময় উপরে পাওয়ার যোগ হয়, তাহলে 2 যোগ 2 হয়ে গেল কি b^4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে কি লিখবে, b^4, এখানে মাইনাস আছে তাহলে এখানে কি করতে হবে প্লাস নিতে হবে, এখানে প্লাস আছে এখানে কি করতে হবে মাইনাস নিতে হবে। তাহলে এটা মাইনাস এটা প্লাস একই রাশি কি হবে, কেটে যাবে, এটা প্লাস এটা মাইনাস একই রাশি কি হবে, কেটে যাবে, তাহলে কি হবে শূন্য। এখন লেখো অতএব নির্ণয়, অতএব নির্ণয় ভাগফল কত হবে, a^2 - b^2। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি শেয়ার করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবা কেমন লাগলো আমার ক্লাসটি। আর তোমাদের নিয়মিত এখন থেকে সপ্তম শ্রেণীর ক্লাস নেবো ইনশাল্লাহ, তোমরা আশা করি প্রত্যেক দিন আমার ক্লাসগুলো দেখার জন্য চেষ্টা করবা। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।